মালদহের কালিয়াচকে বেআইনি কাপ সিরাপ পাচার চক্রের হদিশ পেল পুলিশ। পৃথকভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাপ সিরাপ ও গাঁজা সহ দুই ব্যক্তিকে আটক করে বিএসএফ। রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে বিএসএফ ও কালিয়াচক থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এগুলি উদ্ধার করেন। এদিন গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মোজাম্পুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে 24,600 বোতল অবৈধ কাপ সিরাপ উদ্ধার করে, যার বাজার মূল্য প্রায় 30 লক্ষ টাকা। মালদহ থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা। সারা রাজ্য জুড়ে সিপিআইএম কর্মীরা বিভিন্ন ব্লকে ডেপুটেশন প্রদান কর্মসূচি পালন করে। এদিন বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকে সিপিআইএম কর্মীরা বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। তাদের দাবিগুলির মধ্যে হলো, যারা আয়করের মধ্যে পড়ে না তাদের মাসে 7,500 টাকা করে ভাতা, পরিযায়ী শ্রমিকদের কাজ এবং মাথাপিছু 10 কেজি করে খাদ্য দেওয়ার দাবি জানানো হয়। এদিন সিপিআইএমের একটি প্রতিনিধি দল বিডিও মানসী ভদ্রের কাছে স্মারকলিপি প্রদান করেন। দাবির ভিত্তিতে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আমরা ডেপুটেশন দিচ্ছি। আমরা যারা আয়কর দেয় না এমন পরিবার তাদের প্রত্যেকেই মাসে 7,500 টাকা ভাতা দিতে হবে। প্রত্যেকটা পরিবারের মাথাপিছু 10 কেজি করে খাদ্যশস্য সরকারকে ব্যবস্থা করতে হবে। আমফান ঝড়ের ক্ষতিগ্রস্ত মানুষদের প্রকৃত ক্ষতি যারা হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। যারা গরিব মানুষ প্রকৃত, যাদের কাঁচা বাড়ি তাদের প্রত্যেকেই পাকা বাড়ির ব্যবস্থা, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের যে বাড়ি দেওয়া হচ্ছে তাদের দলবাজি না করে তাদের দিতে হবে। যারা বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা পাচ্ছে না, 60 বছর বয়স হয়েছে এবং বিধবা হয়েছে, তাদের পক্ষপাতিত্বমূলক আচরণ করছে শাসক দল, তাদের প্রকৃত ভাতা দিতে হবে। এবং বিদ্যুৎ বিল, সেই বিদ্যুৎ বিলকে মকুব করতে হবে সহ বিভিন্ন 18 দফা দাবির ভিত্তিতে আজকে আমরা বিডিও অফিসে রিপোর্ট এসে দিলাম। বাঁকুড়া থেকে সৈয়দ মাহফুজুল হুদা, রিপোর্ট, আনন্দবার্তা।